আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস ভাইয়ালাইসা। রোজাতে আমাদের খাবারের আয়োজনে জিলাপির একটা অন্যরকম জায়গা রয়েছে। আজকে আমি আপনাদের জন্য সেই জিলাপির রেসিপি নিয়ে এসেছি। খুব সহজভাবে এবং অল্প উপকরণে আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন। আমি চিকন এবং মোটা দুটাই আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করছি, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার ফোনে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যেহেতু ইনস্ট্যান্ট জিলাপি, আধা ঘন্টার মধ্যে এটা যখন তখনই আপনারা তৈরি করতে পারবেন বাসায়, কিন্তু স্বাদটা হবে একদম দোকানের মতো। আজকাল কিন্তু দোকানেও ট্রেডিশনাল পদ্ধতিতে আর জিলাপি বানানো হয় না। রেসিপিটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে দোকানের মতো রেসিপি বাসায় আধা ঘন্টার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে চাউলের আটা কিংবা কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে। আধা চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার পরিবর্তে বেকিং সোডা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণটা কমিয়ে 1/4 চা চামচ করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে ডোলে মিলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ টক দই। টক দই অনেক সময় বাসায় অ্যাভেলেবেল থাকে না, সেই সময় টক দইয়ের পরিবর্তে আপনারা 1/4 কাপ দুধ নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে 10 মিনিট বা 15 মিনিট রেখে দেবেন। তারপর এখানে টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। টক দইটাকে একটু আটার সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়ান তৈরি করে নিব। পানিটা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। কিভাবে করছি এটা আপনাদেরকে দেখে আসলে বুঝে নিতে হবে, একটু লক্ষ্য করুন। অল্প অল্প করে পানি দিতে হবে এবং হাত দিয়ে মেখে একটা ময়ান তৈরি করে নিতে হবে। যখন ঠিক এরকম একটু আঠালো পর্যায়ে আসবে তখন এটাকে এভাবে বাড়ি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে কিভাবে এটা করে নিচ্ছি। এতে এয়ার ক্রিয়েট হবে এবং জিলেপিটা সুন্দরভাবে ফুলবে। এই অবস্থাতে 2 থেকে 3 মিনিট এটাকে এভাবে ফেটিয়ে নিলেই হবে। ইলেকট্রিক বিটার যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন, কিন্তু দোকানগুলোতে ট্রেডিশনালি এভাবেই এটা ফেটিয়ে নেওয়া হয়। আপনারা চাইলে পুরো বেটারটা কিন্তু বেসন দিয়েও করতে পারেন, ময়দাটা স্কিপ করতে পারেন। একটু খাবারের রং দিয়ে দিয়েছি, আবারও একটু ফেটে নিচ্ছি। মোট আমি প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ফেটে নিয়েছি। যদি আপনারা বেসন ব্যবহার করেন সেই ক্ষেত্রে এ ফেটে নেওয়াটা হবে 5 মিনিটের জন্য। যেহেতু আমি ময়দা ইউজ করেছি সেক্ষেত্রে আমি এখানে 7 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। তারপর এটাকে একটা ক্যাচাপের বতলে ভরে নিয়েছি, আপনারা জিপলক ব্যাগেও ভরে নিতে পারেন। আমি এখানে অন্য একটা পাত্রে চুলায় 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি। সামান্য একটু খাবারের রং দিয়ে দিয়েছি আর এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে যেহেতু একটু কম পানি দিয়েছি, চিনিটা গলে গেলেই শিরাটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি পানিটা একটু বেশি দেন তাহলে চিপচিপে একটা শিরা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাতের আঙুলে নিয়ে একটু দেখবেন, যখন এরকম চিপচিপে একটা শিরা হবে এবং একতারের একটা শিরা হবে তখনই বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছি তাতে চিনিটা গলে যাওয়া মাত্রই শিরাটা তৈরি হয়ে যাবে। তারপর এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর 1 মিনিট চুলায় রেখে দিব। চিনিটা যেন পরবর্তীতে জিলাপির গায়ে জমে না যায় সেজন্যই লেবুর রসটা দেওয়া হয়েছে। চুলাটা বন্ধ করে শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা চুলায় মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে তেল গরম দিয়ে দিয়েছি। এরপর চুলাটাকে মিডিয়াম করে এর মধ্যে একটুখানি ব্যাটার ছেড়েছি। ব্যাটারটা দেখুন একটু আগে কিন্তু বাবল ফুটছিল এবং নিচে ডুবেছিল। এরকম পর্যায়ে থাকলে তখন এর মধ্যে আস্তে আস্তে জিলিপিগুলো ছাড়তে হবে এবং অটোমেটিক্যালি আস্তে আস্তে জিলিপিটা উপরে উঠে আসবে। এটাই হচ্ছে পারফেক্ট টেম্পারেচার তেলের। এর থেকে বেশি হলেও জিলাপি ভালো হবে না, এর থেকে কম হলেও কিন্তু জিলাপিগুলো একদম চুপসে চুপসে থাকবে, ভালোভাবে ফুলবে না।
তাই তেলের টেম্পারেচারটা দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থাকা অবস্থাতে দেখুন জিলেপিগুলো কাঙ্ক্ষিত কালার যখন আসবে তখন আমি তুলে নিচ্ছি, তুলে সাথে সাথে চিনি শিরা দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা এরকম গরম হতে হবে, আমাদের ব্লাড যেরকম গরম সেরকম, অর্থাৎ আপনি একটা আঙুল কিছুক্ষণের মধ্যে চুবিয়ে রাখতে পারবেন সেরকম গরম থাকতে হবে। এবং জিলিপিটা সাথে সাথে তেল থেকে তুলে এর মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে জুলা শিরার মধ্যে এরকম চাপ দিয়ে ডুবিয়ে দিতে হবে। 10 থেকে 12 সেকেন্ড রাখলেই যথেষ্ট, তারপর তুলে নিতে হবে। তেলটাতে আমি যখন অন্যান্য জিলাপিগুলো তুলে ফেলেছিলাম তারপর চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি, নাহলে কিন্তু তেল আবার বেশি গরম হয়ে যাবে। তারপর মোটা ফানেল দিয়ে আমি এখানে জিলিপি দিয়ে দিয়েছি। শুধু ডিফারেন্সটা একটাই, আমি চিকন ফানেলযুক্ত একটা ক্যাচাপের বোতল প্রথমে ব্যবহার করেছিলাম, তারপর মোটা ফানেলের ক্যাচাপের বোতল ইউজ করেছি। আপনারা চাইলে জিপলক ব্যাগেও এটা করতে পারেন। একইভাবে তেল থেকে তুলে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিয়েছি, শিরা থেকে এরপর এভাবে ছেঁকে তুলে নিতে হবে। 10 থেকে 12 সেকেন্ড রাখলেই এনাফ। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন দেওয়ার সাথে সাথে এভাবে চামচ দিয়ে শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে জিলিপিকে। তাহলে শিরাটা ভালোভাবে জিলিপির মধ্যে ঢুকে যাবে। আমার জিলিপিগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। 2 থেকে 3 দিন এটা একদম ভালোভাবে এরকমই ক্রিস্পি থাকবে। এটা এয়ারটাইট বক্সে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত এরকম ক্রিস্পি থাকে। এয়ারটাইট বক্সে রাখলে অবশ্যই মুখটা বারবার খোলা যাবে না, তাহলেও কিন্তু জিলিপিটা নেতিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং শিরাতে টই টুঙ্গুর হয়েছে। আশা করছি এই রোজায় আপনাদের এটা উপকারে আসবে। আপনারা বাসায় তৈরি করবেন, আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক দেশি বিদেশি মজার মজার রেসিপি পেতে। সবাই সহি সালামতে থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন, রমজানে অনেক অনেক পানি খাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।